যত কাণ্ড খেয়াঘাটে। দিনের বেশিরভাগ সময় এখানেই কাটাতেন মৃত যুবক, জখম অবস্থাতে এখানেই পড়েছিলেন। কি ঘটেছিল ঘটনার দিন, কারা আসতেন এখানে, নদীর তীরে বাসবাগানের ভেতরেই কি লুকিয়ে আসল রহস্য, খোঁজ নিল নিউজ নোমাসল্যান্ড। বাগদার বাজিতপুর এলাকার মৃত যুবক রবীন্দ্রনাথ বিশ্বাস দিনের বেশিরভাগ সময় বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে বাজিতপুর পুরনো খেয়াঘাট সংলগ্ন মন্দির এলাকাতেই থাকতেন যুবক। এলাকায় যথেষ্ট পরোপকারী ছেলে হিসাবেই পরিচিত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বিগত লকডাউনের সময়গুলিতেও সাধারণ মানুষের পাশে থেকেছেন, ঘাটের পাশেই একটি মন্দির গড়ে তুলেছিলেন, সপ্তাহে বিশেষ দিনে নিয়মিত পূজোও হতো সেখানে। স্থানীয় সূত্রে জানা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক আসত এখানে, দিন দিন বাড়ছিল বহিরাগতদের আনাগোনা। সূত্রের খবর, সোমবার স্থানীয় সিন্দ্রাণী ব্রিজের কাছে রবীন্দ্রনাথকে কয়েকজন মারধর করে, তাদের তাড়া খেয়ে ব্রিজের নিচে চলে আসেন। এরপর স্থানীয়রাই যুবককে কাদামাখা অবস্থায় বাঁশবাগানের ভেতরে এই মাচার ওপর পড়ে থাকতে দেখেন। এখান থেকেই উদ্ধার করে যুবককে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আমরা রয়েছি বাজিতপুর পুরনো খেয়াঘাটে, আমাদের সাথে রয়েছে স্থানীয় যুবক কিশোর কুমার বিশ্বাস। আমি কিশোরের কাছে জানতে চাইব কি শুনেছেন বা কি দেখেছেন আর কি। হ্যাঁ, ঘটনাটা যখন ঘটেছে তখন তো আমরা ছিলাম না কেউ, আর হচ্ছে পরে যেটা জেনেছি এখানে ওই ওনার সঙ্গে যারা ছিল, ওই যারা আর কি ছিল রবিদার সঙ্গে আর দুজন যারা ধরেছিল, তারা ওইখানে জল দিচ্ছে, চাঁচামেচি করছে বাড়ির পাশে। আমরা রাত্রে এসেছি, ছুটে এসে দেখছি তখন একটা লোকাল ডাক্তার দেখাচ্ছিল, সে বলছে যে মারা গেছে। তারপরে আমরা ওই উনি আবার সিভিককে ডাকলো, পুলিশ অফিসার, তারা এসছেন। আমি তখন গাড়ি ডাকলাম, বাড়িতে জানালাম, লোকজনকে জানানো হয়েছে। আমি আর আমার একটা দাদা করছিলাম, হ্যাঁ, এখান থেকে হসপিটালাইজড করা হলো, হসপিটালে গিয়ে বললো মারা গেছে। পরে তো শুনলাম যে নাকি বুকের লাঞ্চ ফেটে গেছে, পাজর ফাটার জন্য হয়েছে। এই রবীন্দ্রনাথ কি এখানেই বসতেন? হ্যাঁ, ওনার ধ্যান ধারণা মন্দিরে ছিল, মন্দির প্রকল্প কীভাবে আরও উন্নত করা যায়, মন্দির বিস্তারিত করে, সেইভাবে উনি সবসময় সেই নিয়েই চিন্তাভাবনা করতেন। এখানে যত ডেকোরেশন দেখছেন, ওই গাছ লাগানো ফুল সব ওনার হাত ধরেই শুরু। এখানে কম বেশি তো তেমন আসা হয় না, মন্দিরে একটু হতে পারে, সেটা স্বাভাবিক। বাইরে থেকে লোকজন আসতো? বাইরে থেকে মন্দিরের ভক্ত হিসেবে তো আসতো, এবার সেটা তাদের উদ্দেশ্যটা জানা। হ্যাঁ হ্যাঁ, মন্দিরে আসে কম বেশি প্রত্যেক মঙ্গলবার, সোমবারে রবিবার সারাদিন উপোস থাকেন, কিছু খান না, রুটি খান, ভাত টাত খান না, তিনি প্রত্যেকদিন প্রত্যেক সোমবারে পুজো দেবে, যেখানে থাকুক এসে উনি পুজো দেবে, শিবলিঙ্গ আছে মন্দিরের ভিতরে। আর প্রত্যেক মঙ্গলবারে ব্রাহ্মণ আসেন, তারামায়ের পুজো দেন, ওটা ওইগুলো সব রবিদাই অ্যানাউন্স করতেন। অন্যান্য ভক্তরাও আসতেন? হ্যাঁ হ্যাঁ, আরও ভক্তরা আসছে আমাদের এই মন্দিরের, যারা ভক্ত আছেন। এখানে বড় বড় অনুষ্ঠান হয়, সব ওনার হাত ধরেই আর কি বড় করে, আর কি সাপোর্টটা উনি সবচেয়ে বেশি নেন, উদ্যোগটা উনিই থাকেন সবসময়। ঠিক কি ঘটেছিল সেদিন খোঁজ নিতে আমরাও পৌঁছে গেছিলাম বাজিতপুর খেয়াঘাটে, কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, আসুন দেখে নেব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাজিতপুর এলাকায় পুরনো সেই খেয়াঘাটে। এখানেই যুবক মৃত যুবক রবীন্দ্রনাথকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই মাচাতেই নাকি যুবক বসতেন, আসুন একবার ঘুরে দেখব মাচা। ইছামতি নদীর তীরে এই মাচা, এখানেই নাকি ঠেক বসত। যদিও মৃত যুবকের পরিবার সূত্রে দাবি এখানে কোনো নেশা হতো না, বা এখানে বেশ কিছু বোর্ড লাগানো রয়েছে, আমি সব্যসাচীকে অনুরোধ করব বোর্ডটা দেখাবার জন্য, লেখা রয়েছে পরিষ্কার এখানে মদ্যপান নিষেধ, এখানে মদ্যপান নিষেধ। অথচ এখানে কিন্তু পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে এই যে মাচা, সেখানে গাঁজার কলকে, দেশলাই এবং নেশার সামগ্রী যথেষ্টই যে এখানে রয়েছে, পরিষ্কার গাঁজার কলকে পড়ে রয়েছে, এখানে ফ্যান চলছে, এখনো লাইট জ্বলছে, অর্থাৎ ঘটনার পর থেকে এখানে যে আর কেউ আসেনি সেটা এক প্রকার পরিষ্কার এই ছবি থেকেই। একটু যদি ডান দিকে তাকায়, আমি সব্যসাচীকে বলবো আমরা যদি একটু ডান দিকে যাই, এইখানে ঠিক এই বেড়াটা টপকে এই পাশেই কিন্তু প্রচুর
বিভিন্ন মদের বোতল, কিন্তু আমাদের খালি মদের বোতল কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে, সেই ছবি একবার দেখাতে অনুরোধ করব। দেশি বিদেশি বিভিন্ন রকম মদের বোতল কিন্তু ডাই হয়ে রয়েছে এখানে। এখানেও পড়ে আছে খালি মদের গ্লাস বোতল। এরকম একটা নীলিবিলি পরিবেশ, একদম সিন্দ্রাণী ব্রিজ আমরা যেখানে রয়েছি একদম ডান দিকে, এবং তার পাশেই তার নিচ দিয়ে বয়ে গেছে ইসামতী নদী, এবং এখান থেকে আগে নৌকা পারাপার হতো, স্থানীয়রা যেটা জানালেন। বাঁশঝাড়, পাশেই বটগাছ, একেবারে নির্জন জায়গা। এখানে একটি মাচা বাঁধা, সেই মাচাতেই আসতেন, এবং অনেক বহিরাগত মানুষ এখানে আসতো সেরকম খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে একটি মোটর সাইকেল আমাদের নজরে এসেছে, মোটর সাইকেলটিও দেখাবো। স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, মৃত যুবক রবীন্দ্রনাথের মোটর সাইকেল এটি, আমরা যেটা জানতে পেরেছি। একটি নম্বর প্লেট বিহীন মোটর সাইকেল, চাবি নেই, সেই মোটর সাইকেলটিও এখানে পড়ে রয়েছে। ঘটনার পর থেকে কার্যত থমথমে গোটা এলাকা, এখানেও কেউ আসেনি যেমন আপনাদের একটু আগে বলছিলাম, কার্যত থমথমে গোটা এলাকা। সিন্দ্রাণী বাজার, বাজিতপুর বাজার, তিন রাস্তার মোড় প্রভৃতি এলাকায় এখনও পুলিশি পিকেট রয়েছে, পুলিশি টহল চলছে। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ, পাশাপাশি মৃতদের পরিবারের অভিযোগ, তাদের সাথে প্রশাসনের কর্তারা যোগাযোগ করেননি। গোটা বিষয়টি পুলিশ যেমন তদন্ত করে দেখছে, নজর থাকবে আমাদেরও নতুন কোনো তথ্য উঠে আসে কি না। ক্যামেরায় সোম দাস, সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা।